দাদি, আমি যদি আপনারে কিছু টাকা দিই আপনি নিবেন? খালি খালি মানে হাইটে টাকা নাই তাই হাইটা যাইতেছে। আসসালামু আলাইকুম, এদিকে আসেন, একটু কথা বলবো আপনার সাথে। বাসা কোথায়? কি করছেন এখানে? কিসের? আমার ওই বেটার শ্বশুর। এমনিতে আপনি কি করেন? বাড়িতে ওই বেটার কাজ করেন? বেটার বউ আজ কি বের বলার জন্য, মানে একটু মাথার বেন সমস্যা, 100 সাল কাজ পোয়া বলার জন্য 10টা ভাঙ্গা বুঝতে হবে না। আপনার সংসার ভালো চলতেছে এখন? না, এখন আমার অসুখ চলেন লাগে, এখন ওই দুপুর ধান্দা করে খাচ্ছি। আচ্ছা, আপনার বাসায় মানে ইনকাম করে কে? আমার ওই মাটির ঘরে এখন উঠে পড়িয়ে থাকে, কি করবে। মেনলি ইনকাম করে কে আপনার বাসায়, মানে খাওয়াইতেছে কে আপনাদেরকে? খাওয়াইতেছে কে, মানে ইনকামটা করে কে? ওই ভেনসাবা। আপনার ছেলে স্বামী মারা গেছে আপনার? না, আছে কোন রকম আছে, বেটা আমাদের দেখতে পারে না, দেখতে পারে না, মানে আপনার ছেলেকে দেখতে পারে না। না, এখন কি করবো, ওই বেটা হয়তো মারামারি করবেন, কি করবেন, এখন বেটার বউ কি করবেন, এই বুঝলে ওষুধ পাত দিয়ে থাকে। আর বাপের বাড়ি সুদুভাগ স্কুলের কাজ। আচ্ছা, এগুলা কি আপনাদের নিজের খেতের? না না, ওই ওই যে আমার ওই লাপি, এক বড় লাপি, ওই নানি ভাই প্রাইভেট পড়ে, তে এখন ওই কালকে তুলে থুয়ে গেছে, তো ওই মায়ে বললো যে লিয়া যা দিয়ে এসে গেছে, তাই দিতে গেছে। আচ্ছা, তো দাদি আমি যদি আপনারে কিছু টাকা দিই আপনি নেবেন? খালি টাকা নাই তাই হাইটা যাইতেছেন। আল্লাহ, তাহলে আমি আপনার হচ্ছে যে কিছু টাকা দিই। এখান থেকে কত দূর? এখান থেকে কত দূর হবে? মানে মোটামুটি তো ভ্যানে সরে যাওয়ার মতো। তাহলে আমি আপনাকে ভ্যানেও তুলে দিই, টাকাও দিই কিছু, আপনি ভ্যানে চলে যান, ঠিক আছে? আপনার ছেলে, আপনার ছেলেই? হ্যাঁ, তো ছেলে আপনাকে দেখতেছে এটা শুনে আমার মানে অনেক খুশি লাগলো। এই 200 টাকা নেন, ঠিক আছে? আর এখান থেকে কয় টাকা ভাড়া? 10 টাকা। আচ্ছা, 10 টাকাতে যাবেন, 10 টাকাতে আপনার বাসায় যাইতে, তাহলে 20 টাকা দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনি। আল্লাহ ভালো করুক। যেতে পারবেন? তুমি যেন শান্তি থাকো বেটা। আচ্ছা, সুখে থাকে, তোমার যেন কোনো দিন ইয়ে হয় না। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি গেলাম। হ্যাঁ।